মাফ করবেন আমাকে, আমাকে মাফ করবেন। আমি আমি যদি হক বলার কারণে চাকরি আমার চলে যায়, আমার যদি ওয়াজ মাহফিল চলে যায়, আমার চাকরি চলে গেল, আমার ওয়াজ মাহফিল চলে গেল, ধরেন আমি কিছুই করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, আমার যদি মানুষ নিন্দায় যে এতটুকু লেখাপড়া করে তুমি কি করো, যেদিন মনে করবেন হক বলতে পারি না, ওই দিন থেকে যদি কোনো চাকরি নাই পাই, ওই দিন থেকে যদি চাকরি নাই পাই, আমি চকলেট বিক্রি করবো রাস্তায়, আমি ঝালমুড়ি বিক্রি করব, তারপরও আমি হক কাউকে ছাড়তে রাজি না। আমার চাকরি নাই, আমাকে যদি কোন সমাজের মানুষ বলে বেটা আরে তুমি মাস্টার্স করলা, কামিল করলা, তুমি দাওরায়ে হাদিস পড়লা, এতটুকু লেখাপড়া করে তুমি তুমি রাস্তার মধ্যে কাপড় বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো, আমি তাকে বলতে চাই বেটা কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারো, জাকারিয়ার মতন পয়গাম্বর যদি কাঠমিস্ত্রির কাজ করতে পারে, আরে দাউদ আলাইহিস সালাম যদি কামারের কাজ করতে পারে, আমি তো সলিমুল্লাহ সেলে কলিমুল্লাহ। অতএব যদি হক না বলতে পারি, আমি রাস্তার মধ্যে ঝালমুড়ি বিক্রি করব, আমি কাপড় বিক্রি করব, আপেল আর কমলা বিক্রি করব, তারপর আমি হক বলেই যাব। বলতে না পারলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার জিহ্বা কেটে দিবে। তো এই যে পাঁচটা আসছে, এক আকিলাহু অমুকিলাহু ওয়াসাহিদাহি ওয়াকাতিবা, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, যারা সুদ খায়, যারা সুদ দেয়, তিন প্লাস চার সাক্ষী দেয়, পাঁচ নাম্বার ওয়াকাতিবা, যারা লেখালেখি করে, যারা লেখালেখি করে। আমি বলি না আপনি হারাম চাকরি ছেড়ে দেন, আমি বলি আপনি যদি হারাম চাকরি করেন, আপনি হালালের একটা ব্যবস্থা করেন, হালাল চাকরি ব্যবস্থা হওয়ার পরে আপনি আস্তে আস্তে হারামটা ছেড়ে দেন, হালাল চাকরি ব্যবস্থা হওয়ার পূর্ব পর্যন্ত ইস্তাগফারের সাথে আপনি হারামটা করেন, ঠাস করে বয়ান শুনে হারাম চাকরি ছেড়ে দিবেন না। চাকরি চলে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, পরে ওই ভণ্ড পীর সাজে, বাবা সাজে, ভণ্ডামি করে। এই জন্য আমি বলি আপনি একটা কাজ করেন, আপনি হারাম চাকরি যদি কেউ করে থাকেন, কেউ যদি সুদভিত্তিক লেনদেনের সাথে সম্পৃক্ত, আমি আপনাকে বলি আপনি হালাল একটা চাকরি ব্যবস্থা করেন, হালাল চাকরি হওয়ার পূর্ব পর্যন্ত ইস্তিগফারের সাথে আপনি এটা করেন, সমস্যা নাই। এরপরে হালাল যখন ব্যবস্থা হবে, আপনি লাঠি দিয়ে হারামকে ছেড়ে দিবেন। কারণ হাদিসের মধ্যে আসছে যে আকিলাহু অমুকিলাহু ওয়াসাহিদাইহি ওয়াকাতিবা, হাদিসের শেষে একটি কথা আসছে অকালাহুম সাওয়াউন, তারা পাপের দিক দিয়ে তারা সবাই সমান, কম বেশ নাই। পাপের দিক দিয়ে সুদখোর, যে সুদ খায়, যে সুদ দেয়, সাক্ষী দেয় এবং লেখক, ওকালাহুম সাওয়াউন, সবাই সমান, সবাই সমান, মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের এক পর্যন্ত কঠিন শাস্তি হবে সুদখোরের।